আগে আমরা সংশ্লেষ পদ্ধতিতে আগেটা পড়লাম যে স্পাইরোভাইরাস সংশ্লেষ পদ্ধতি, এবার আমরা পড়বো প্রাণী অর্থাৎ প্যারামিসিয়ামের সংশ্লেষ পদ্ধতি। সাধারণত প্রাণীদের মধ্যে প্যারামিসিয়াম দ্বিবিভাজন পদ্ধতিতেই যৌন জনন ঘটায়, কিন্তু কখনো কখনো দ্বিবিভাজন পদ্ধতি করতে করতে প্রাণীরা দুর্বল হয়ে পড়লে আর তাদের বিপাকীয় পদার্থের পরিমাণ কমে গেলে তখন তারা কিন্তু যৌন জনন পদ্ধতির অবলম্বন করে এবং যৌন জনন পদ্ধতিতে প্যারামিসিয়াম যৌন জনন করতে থাকে। প্যারামিসিয়াম হল স্বাদু জলের একটি প্রাণী, সিলিয়াযুক্ত প্রাণী এবং এরা প্রতিষ্ঠা পর্বের অন্তর্গত। এই প্যারামিসিয়ামকে যখন যৌন জনন ঘটায় তখন তাদের দুটো ওরাল অংশ আছে, ওরাল অংশ দুটো পরস্পরের কাছাকাছি আছে, তারা পরস্পরের মধ্যে সংযোগ নালীর সঙ্গে যুক্ত হয়, যেটাকে দুটোকে কনজুগেশন বলা হয় এবং এটাকে বলা হয় কনজুগেশন টিউব বা কনজুগেশন অংশ। এবার দুটো প্যারামিসিয়াম দেখো, একটা প্যারামিসিয়ামের আমরা জানি প্যারামিসিয়ামের দুটো করে নিউক্লিয়াস থেকে, একটা মাইক্রো নিউক্লিয়াস একটা ম্যাক্রো নিউক্লিয়াস। মাইক্রো নিউক্লিয়াসটা আকারে ছোট, ম্যাক্রো নিউক্লিয়াসটা আকারে বড়। আমি এখানে দুখানা প্যারামিসিয়াম ছবি এঁকেছি, একটা নিউক্লিয়াসটা একটু কালো রং করেছি, একটা নিউক্লিয়াসটা একটা গোলাকার অংশ দিয়েছি, তাকে কালো ডটেড করিনি। দুটো প্যারামিসিয়াম পরস্পর যুক্ত হয়েছে। এবার যৌন জননকালে এরা প্রথমে কি করবে যে এই নিউক্লিয়াসটা, এই যে দুটো মাইক্রো নিউক্লিয়াসটা, বিশেষ করে মাইক্রো নিউক্লিয়াস যৌন জননে বিশেষভাবে সক্রিয় থাকে, মাইক্রো নিউক্লিয়াসটা মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে চারটে মাইক্রো নিউক্লিয়াস তৈরি করবে। চারটে মাইক্রো নিউক্লিয়াস তৈরি করার পরে এই তিনটে অংশ, তিনটে নিউক্লিয়াস নষ্ট হয়ে যাবে। এখানে একটা টুকরো গেছে, তিনটে নিউক্লিয়াস ওদের নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে পরে একটি নিউক্লিয়াস, তাহলে এটা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস ছিল, প্রথমে টু এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ছিল, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়েছে এবং এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস গুলো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আবার বিভাজিত দুটো করে নিউক্লিয়াসে রূপান্তরিত হবে, দুটো করে নিউক্লিয়াসে পরিণত হবে। এবং এই দুটো করে নিউক্লিয়াস তৈরি হওয়ার পর এই যে কনজুগেশন টিউবটা আছে, কনজুগেশন টিউবের এই অংশটা মাঝখানে প্রকার অংশটা ক্ষয়ে যাবে, একটি নিউক্লিয়াস অংশ এদিকে আর আরেকটি নিউক্লিয়াস পরস্পরের মধ্যে আদান প্রদান ঘটাবে। অর্থাৎ একটা কালো অংশ এদিকে, একটা অংশ এইভাবে চলে আসবে এবং পরস্পরের মধ্যে এরা যুক্ত হবে। একটা কালোর সঙ্গে একটি সাদা এইভাবে যুক্ত হবে, একটি কালোর সঙ্গে একটি সাদা এইভাবে যুক্ত হবে, যুক্ত হয়ে একটু এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জাইগোস্পোর তৈরি করবে। এটার ক্ষেত্রে আমরা জাইগোট বলবো না, এই প্যারামিসিয়াম একে বলবো জাইগোস্পোর, জাইগোস্পোর, এই জাইগোস্পোর তৈরি করবে। এবার এই পদ্ধতি, এবার তাদের মধ্যে কনজুগেশন, কনজুগেশন দুটো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে এবং এই প্যারামিসিয়ামের মধ্যে উপস্থিত জাইগোস্পোর, এই জাইগোস্পোর অংশটা এবার মাইটোসিস প্রক্রিয়ায় ভেঙে, প্রথমে মাইটোসিস প্রক্রিয়া ভাঙবে, ভেঙে চারটে, প্রথমে দুবার করে ভাঙবে, চারটে কোষে রূপান্তরিত হবে যার মধ্যে বৈশিষ্ট্য সংমিশ্রণ লক্ষ্য করা যাবে। চারটে কোষ উৎপন্ন হবে, এই চারটে কোষ উৎপন্ন হওয়ার পর তারা পরস্পর পরে মৃত্যু হল এবং এরা চারখানা কোষে রূপান্তরিত হল। এই চারটি কোষে রূপান্তরিত হওয়ার পর সেটি আবার বিয়ে দেবে আটটা কোষে রূপান্তরিত হবে, অবশেষে এরা আটটি কোষে রূপান্তরিত হবে। এই আটটি কোষের রূপান্তরিত হওয়ার পর এরা পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে যাওয়ার পর প্রতিটা কোষের মধ্যে চারখানা কোষ, আলাদা আলাদা চারটি কোষ উৎপন্ন হবে এবং চারটে অপত্য কোষের মধ্যে, যার মধ্যে একটি মাইক্রো একটি ম্যাক্রো নিউক্লিয়াস লক্ষ্য করা যাবে। এইভাবে কনজুগেশন পদ্ধতির মাধ্যমে এই প্যারামিসিয়াম যৌন জনন ঘটায়। তাহলে আমরা মোটামুটি যৌন জননের সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা দেখব তাহলে ওটা জিনিসটাকে যদি জিস্ট করি, তাহলে যৌন জননের ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি। ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনের পদ্ধতি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে যৌন জননের ক্ষেত্রে প্রথমে ইভেন্টস গুলো যদি আমরা ভালো করে ফলো আপ করি তাহলে লক্ষ্য করব যে ইভেন্টস গুলোর মধ্যে প্রথমে তিনটে পার্ট আছে। প্রথমে প্রি ফার্টিলাইজেশন প্রসেস, তারপরে আসছে ফার্টিলাইজেশন, তারপরে আসছে পোস্ট ফার্টিলাইজেশন। তাহলে তিনটে অংশ বললাম, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন আর পোস্ট ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশন কি, প্রি ফার্টিলাইজেশনের দুটো অংশ, গ্যামেটোজেনেসিস আর একটা হচ্ছে ট্রান্সফার অফ গ্যামেট, অর্থাৎ গ্যামেট উৎপাদন আর ট্রান্সফার অফ গ্যামেটস। গ্যামেট উৎপাদন পদ্ধতিকে গ্যামেটোজেনেসিস বলা হয়, যে প্রক্রিয়ার মধ্যে পুং গ্যামেট স্ত্রী মাদার সেল থেকে স্ত্রী ডিম্বাণুকোষ বা পুং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়, পুং মাদার সেল থেকে পুং গ্যামেটস উৎপন্ন হয় এবং গ্যামেটস দুটো উৎপন্ন হওয়ার পর
তারা দেহের মধ্যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে দেহ থেকে বেরিয়ে স্ত্রী দেহের সঙ্গে মিলতে হওয়ার জন্য নিক্ষিপ্ত হয়। এর হতো তাদের ট্রান্সফার অফ গ্যামেটস হলো। এরপর আসছে ফার্টিলাইজেশন বা নিষেক, যে প্রক্রিয়া দুটো ভিন্ন ধর্মী গ্যামেটস মিলন হয় তাকে বলা হয় নিষেক। নিষেক প্রক্রিয়াটির আবার কতগুলো ব্যাপার আছে। নিষেক প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে নিম্ন শ্রেণীর প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখলাম আইসোগ্যামি জলের মাধ্যমে নিষেক হতে পারে। তারপরে উন্নত ধরনের প্রাণী ক্ষেত্রে মানুষ সহ যেসব প্রাণীগুলো রয়েছে তাদের দেহে শিশ্ন অর্থাৎ পেনিস আছে, তারা কি করতে হবে, তাদের যৌন মিলন ঘটে, যৌন মিলনের সময় পেনিসের মাধ্যমে বা শিশ্নের মাধ্যমে স্ত্রী যোনির মধ্যে ডিম্বাণু শুক্রাণু নিক্ষিপ্ত হয় এবং শুক্রাণু স্ত্রী যোনির ভিতর দিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গাতে নিষেক প্রক্রিয়া সংঘটিত হয়। মানুষ আমরা যখন এটা যখন হিউম্যান ফার্টিলাইজেশন পড়বো তখন এই ব্যাপারে আরো ডিটেলস জানতে পারবো। এরপর এই নিষেক প্রক্রিয়া তারপরে হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন। পোস্ট ফার্টিলাইজেশনটা ব্যাপারটা কি, পোস্ট ফার্টিলাইজেশনের ক্ষেত্রে হচ্ছে নিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর যে জায়গোট ডিপ্লয়েড জায়গোট তৈরি হলো এই জায়গোটটি মরুলা ব্লাস্টুলা অবশেষে গ্যাস্টুলা এই তিনটে পর্যায়ের মধ্যে উপস্থিত যাবে, গিয়ে ভ্রূণে রূপান্তরিত হবে। ভ্রূণ উৎপাদন হলো এবং ভ্রূণ উৎপন্ন হওয়ার পরে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো বা ভ্রূণ। এরপরে এমব্রায়ো বারবার করে বিভাজিত হবে, বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করবে আর প্রাণীর ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণীর রূপান্তরিত হবে। এই হলো আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন সিনাপসিস। এরপরে আমরা যেটা করবো এই সাথে সাথে আমরা এই যৌনজনক আমরা একটা জিনিস আগে পড়েছিলাম, আবার একটা জিনিসটা মনে করি, পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস যে যে প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু নিষেক না ঘটিয়ে অর্থাৎ শুক্রাণুর সঙ্গে মিলিত না হয়ে সরাসরি নতুন জীবের সৃষ্টি করবে তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। এটা তোমরা দেখতে পাবে, আমরা পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছি পুরুষ বলতে নিউজেও দেখতে পেয়েছি। ওই ক্ষেত্রে আমরা পুরুষ বলতে বা মৌমাছি সৃষ্টির ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। মৌমাছির ক্ষেত্রে কি হয়, স্ত্রী মৌমাছি আর পুং মৌমাছি ডিপ্লয়েড কোষ থাকে, ডিপ্লয়েড কোষটা মিয়োসিস প্রক্রিয়ায় ভেঙে হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন করে, এটা শুক্রাণু উৎপন্ন করে, এটা হচ্ছে শুক্রাণু উৎপন্ন করবে, এটা ডিম্বাণু উৎপন্ন করবে। এবার এই শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটবে, মিলন ঘটে টু এন সমকোষ্ঠ জাইগোট আর সেখান থেকে অপত্য মৌমাছি উৎপন্ন হবে। আর অনেক অনেক সময় এই ডিম্বাণু সরাসরি মিলিত না হয়ে সরাসরি জীব সৃষ্টি করে, দিয়ে এখানে এক্ষেত্রে থেকে পুং মৌমাছি উৎপন্ন হয়। তাহলে এই পুং মৌমাছি অর্থাৎ আমরা দেখা যাবে পুং মৌমাছি যেহেতু আচ্ছা হ্যাপ্লয়েড প্রকৃতির, স্ত্রী সাধারণত শ্রমিক মৌমাছি বা রানী মৌমাছি ডিপ্লয়েড প্রকৃতির, কিন্তু পুং মৌমাছি হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতি। তাই সেখান থেকে যে শুক্রাণু উৎপন্ন হয় এখান থেকে শুক্রাণু উৎপন্ন করে মাইটোসিস প্রক্রিয়াতে শুক্রাণু উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজনী। ঠিক আছে, বর্তমান কালে বিশেষ প্রযুক্তির সাহায্যে বায়োটেকনোলজিক্যাল পদ্ধতি বলে পদ্ধতির সাহায্যে ডিপ্লয়েড কোষ থেকে সরাসরি নতুন জীবের সৃষ্টি করা যাচ্ছে। এক্ষেত্রে কি হয়, ডিপ্লয়েড কোষের ক্রোমোজোমের মধ্যে বায়োটেকনোলজি পদ্ধতির মাধ্যমে জিনগত সংমিশ্রণ ঘটানো হয়, ঘটিয়ে নতুন জীব সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অ্যাপোমিক্সিস। কি বললাম কথাটা, নতুন ধরনের একটা জনন পদ্ধতি, এটাকে বলা হয় অ্যাপোমিক্সিস। এই প্রক্রিয়ার মাধ্যমে ক্লোন কথাটা শুনেছ তোমরা, জীব একটি পিতৃমাতৃ কোষের অনুরূপ, পিতৃমাতৃ জীবের অনুরূপ একদম হুবহু একই রকম অনেক সংখ্যক জীব সৃষ্টি করা যায় তাকে বলা হয় ক্লোন। এই ক্লোন পদ্ধতিটা অনেকটা এই অ্যাপোমিক্সিস পদ্ধতির মাধ্যমে হয়, যাকে ট্রানজেনিক জীবও বলা হয়। তাহলে অ্যাপোমিক্সিস বলা হয়। এই অ্যাপোমিক্সিস পদ্ধতির মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করা যায়, তখন এই সেই জীবটাকে তখন মানে অ্যাপোমিক্টিক জীব বলা হয়। বোঝা গেল ব্যাপারটা। তাহলে তারপরে পুরো যৌন জননটা আমরা কোনোটা কমপ্লিট করতে পারলাম। এবার তোমরা পাঠ্য বইটা ভালো করে দেখবে, দেখার পরে আরো ভালোভাবে শিখতে পারবে, এবং যা প্রশ্ন থাকবে আমাকে করবে। ঠিক আছে, বাই।